বাই cos A plus b প্লাস b. দিয়ে বসবে সাইন এ মাইনাস বিস তো এটাকে আমরা এলসিএম করছি এলসিএম করলে কত হবে এলসিএম করলে নিশ্চয়ই বসছে কস এ প্লাস বিস b to আমরা এটাকে দিয়ে এই পুরো জিনিসটাকে ডিভাইড করবো তাহলে কত পাওয়া যাবে পাওয়া যাচ্ছে কস এ মাইনাস বিপরটা ছিল সাইন এ প্লাস বি তার সাথে কস এ মাইনাস বিটা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে মাঝখানটা মাইনাস বসছে এখানটায় কত রয়েছে এটা রয়েছে সাইন এ মাইনাস বি আমি যদি এটাকে দিয়ে এই পুরো জিনিসটাকে ডিভাইড করি তাহলে কত পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে কস এ প্লাস বি টার সাথে কস এ প্লাস বিটা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে তাহলে এটা দেখো এটা কিরকম ফর্মেটে চলে এসছে সাইন আলফা কস বিটা প্লাস মাইনাস কস আলফা সাইন এই ফর্মেটে চলে এসছে তাহলে আমরা এটাকে লিখতে পারি সাইন আলফা মাইনাস বিটা এটা লেখা যেতে পারে আলফা বলতে কত রয়েছে এখানে যেরকম ছিল সেরকম রইল কস এ প্লাস কস এ মাইনাস বি তো স্টেপে আমরা কি করবো এই ব্র্যাকেটটাকে ওপেন করবো মানে এখানে এই ফার্স্ট ব্র্যাকেটটাকে ওপেন করবো তাহলে কত পাওয়া যাচ্ছে সাইন এ প্লাস বি মাইনাস দিয়ে রয়েছে এ মাইনাস বি এখানে এই মাইনাস সাইনটা মাল্টিপ্লাই হয়ে যাবে তাহলে মাইনাস এ প্লাস হয়ে যাবে তাহলে এখানটা কত হচ্ছে মাইনাস এ প্লাস বি বিষ্ঠায় কত পড়ে থাকছে নিচটায় পড়ে থাকছে কস এ প্লাস বি ইন্টু বিস এ মাইনাস বি কস এ প্লাস বি ইন্টু বিস এ মাইনাস বি যেখানে দেখো প্লাস এ মাইনাস এটা ক্যান্সেল করা হয়েছে তাহলে কত পড়ছে সাইন টু বি বাই কস এ প্লাস বি বিস এ মাইনাস বি বিপ্টার একটা ফর্মুলার রয়েছে সেটা হচ্ছে কস এ প্লাস বি বিস এ মাইনাস বি হয়ে যায় কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ এই হচ্ছে ফর্মুলাটা তো আমরা এখানে কস এ প্লাস বি ইন্টু কস এ বি দেওয়ার ছিল তাহলে এই জায়গাটা আমরা লিখতে পারি এই জায়গাটা আমরা লিখতে পারি কস স্কোয়ার বি আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছি তাহলে দেখো আমাদের আর এইচ এস এটাই প্রুভ করতে দেওয়া হয়েছিল সাইন টু বি বাই কস স্কোয়ার বি মাইনাস স্কোয়ার এটাই আমাদের আর এস এ প্রুভ করতে দেওয়া হয়েছিল তাহলে ইকাল টু দিয়ে লিখবো আর এইচএস প্রুফড বলে লিখে দিতে হবে নেক্সট কোশ্চেন দেখা যাক এখানে আমাদের গিভেন রয়েছে টেন বিটা ইকাল টু এন সাইন আলফা কস আলফা বাই ওয়ান মাইনাস এন আলফা এটা হলে প্রুফ করতে দেওয়া হয়েছে টেন আলফা মাইনাস বিটা ইকাল টু হচ্ছে ওয়ান মাইনাস এন টেন আলফা তাহলে আমরা কি করবো প্রথমে আমরা যেটা প্রুফ করতে দেওয়া হয়েছে তার এল এইচ এস টাকে নিয়ে কাজ শুরু করবো এখানে রয়েছে টেন আলফা মাইনাস বিটা তো টেন এ মাইনাস তো নেক্সট আমরা কি করব টেন বিটার জায়গায় এই ভ্যালুটাকে বসিয়ে দেবো তাহলে কত হবে এখানটায় টেন আলফা মাইনাস টেন বিটার জায়গায় বসিয়েছে এন সাইন আলফা Minus alpha. Ten alpha. Ten chye, alpha, cos আলফা 1 মাইনাস n সাইন স্কোয়ার আবার জায়গায় বসে n সাইন আলফা কস আলফা বাই দিয়ে বসছে ওয়ান মাইনাস n সাইন স্কোয়ার আলফা আমরা কি করবো এই tan আলফাটা ভেঙে দেবো সাইন আলফা বাই কস এটা করা যায় নেক্সট স্টেপে আমাদের কী করতে হবে এটাকে এলসিএম করে মাইনাস করবো তাহলে কত হবে এলসিএম করলে কত বসবে এটা এলসিএম করলে বসছে কস আলফা ওয়ান মাইনাস এন সাইন আলফা তো কস আলফা দিয়ে ডিভাইড করলে কত পড়ে থাকছে ওয়ান মাইনাস এন সাইনস্কোয়ার আলফা তাহলে হয়ে যাচ্ছে সাইন আলফা ইন্টু ওয়ান মাইনাস এন আলফা আবার এই পুরো জিনিসটাকে দিয়ে এটাকে ডিভাইড করলে কত হচ্ছে কস আলফা পড়ে থাকছে সেটাকে দিয়ে ওপরেটাকে মাল্টিপ্লাই করতে হবে কত হবে কস আলফা ইন্টু এন সাইন আলফা কস আলফা যেরকমভাবে ফ্র্যাকশনের প্লাস মাইনাস করে ঠিক করলাম আর এখানটায় কত পড়ে থাকছে ওয়ান প্লাস এন সাইন স্কোয়ার আলফা কস আলফা বাই দিয়ে পড়ে থাকছে কস আলফা ওয়ান মাইনাস এন আলফা তো আমরা কি করবো এলকে মাল্টিপ্লাই করেছি তাহলে কত পাওয়া যাবে এখানটা পাওয়া যাবে সাইন আলফা মাইনাস এন সাইন কিউব আলফা এখানে কস আলফাটাকে ভেতরে মাল্টিপ্লাই করেছি তাহলে কত হবে এন সাইন আলফা কস স্কোয়ার আলফা নিষ্ঠায় পড়ে থাকছে কস আলফা ওয়ান মাইনাস এন সাইন স্কোয়ার আলফা নিচেকার পাটটাকে আমরা লসর করে প্লাস করছি তাহলে কত হবে লসর করলে হয়ে যাচ্ছে কস আলফা ইনু ওয়ান মাইনাস এন সাইন্স আলফা এখানটায় বসবে কস আলফা ওয়ান আলফা প্লাস এন্টু আলফা কস আলফা নিচেকার পাটটাকে আমরা রসই করলাম এবার দেখো এইটার সাথে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে কি পড়ে থাকছে ওপরটায় পড়ে সাইন আলফা এই দুটো থেকে আমরা এন সাইন আলফাটায় কমন নিতে পারবো তাহলে কত পড়ে থাকবে এন সাইন আলফাটায় কমন নিলে পরে থাকবে সাইন্স স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা নিচে আমরা কস আলফাটাকে ভেতরে মাল্টিপ্লাই করছি তাহলে এখানটা হবে কস আলফা মাইনাস এন সাইন্স স্কোয়ার আলফা কস আলফা প্লাস এন সাইন্স স্কোয়ার আলফা কস আলফা এই দুটোকে ক্যান্সেল করা যাচ্ছে তাহলে এখানে কত পড়ে থাকছে এখানে পড়ে থাকছে সাইন আলফা মাইনাস এন ইন্টু সাইন আলফা সাইন স্কোয়ার আলফা প্লাস কলফা কালকে হয়েছে ওয়ান বাই দিয়ে পড়ে থাকছে কস আলফা তোমরা ওপর থেকে সাইন আলফাটাকে কমন নিতে পারবো তাহলে পড়ে থাকবে ওয়ান মাইনাস এন বাই কস আলফা তো সাইন আলফা বাই কস আলফাটাকে লেখা যেতে পারে টেন আলফা ইন্টু দিয়ে থাকছে ওয়ান মাইনাস এন আমাদের আর এইচ এস এটাই প্রুভ করতে দেওয়া হচ্ছিল আমাদের আর এইচ এস এটাই প্রুভ করতে দেওয়া হচ্ছিল যে এই জিনিসটা ইকালটা হয়ে যাচ্ছে ওয়ান মাইনাস এন টেন আলফা দেখো আমাদের সেম জিনিস বেরিয়েছে ওয়ান মাইনাস এন টেন আলফা ইকাল টু আর এইচ এস প্রুফ বলে লিখে দিতে হবে নেক্সট কোয়েশ্চেন দেখা যাক নেক্সট কোয়েশ্চেনে দেওয়া হচ্ছে এম টেন থিটা মাইনাস থার্টি ডিগ্রি ইকালটা হচ্ছে এন টেন থিটা প্লাস ওয়ান টোয়েন্টি ডিগ্রি তো আমাদের এটাকে প্রুভ করতে দেওয়া হচ্ছে তাহলে আমরা কী করবো যেটা গিভেন রয়েছে সেটাকে নিয়ে কাজ শুরু করবো গিভেন বলতে কোনটা রয়েছে গিভেন বলতে হচ্ছে এটা দেওয়ার হচ্ছে এম টেন থিটা মাইনাস থার্টি ডিগ্রি ইকালটা হচ্ছে এন টেন থিটা প্লাস একশো কুড়ি ডিগ্রি আমরা এখানটা এম বাই এন করলাম তাহলে কত হবে টেন থিটা প্লাস একশো কুড়ি ডিগ্রি বাই টেন থিটা মাইনাস তিরিশ ডিগ্রি আমরা এপাশে এনটাকে সাইড চেঞ্জ করলাম আর এই জিনিসটা এ পাশে মাল্টিপ্লাই ছিল ডিভাইড হয়ে গেল তো আমরা একটা এনটাকে লিখতে পারি সাইন বাই কসে তাহলে এখানটা হয়ে যাবে সাইন থিটা প্লাস একশো কুড়ি ডিগ্রি বাই কস থিটা প্লাস একশো কুড়ি ডিগ্রি একই রকমভাবে নিচেটাও লেখা যেতে পারে সাইন থিটা মাইনাস তিরিশ ডিগ্রি বাই কস থিটা মাইনাস তিরিশ ডিগ্রি তো ফ্র্যাকশানে ডিভাইডের সময় কি হয় ফ্র্যাকশানে ডিভাইডের সময় মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায় তাহলে এখানটা কত হচ্ছে সাইন থিটা প্লাস একশো কুড়ি ডিগ্রি কস থিটা প্লাস একশো কুড়ি ডিগ্রি নিচেকার পাটটা উল্টে যাচ্ছে তাহলে হয়ে যাচ্ছে কস থিটা মাইনাস থার্টি ডিগ্রি বাই সাইন থিটা মাইনাস থার্টি ডিগ্রি তাহলে আমরা কত পেলাম এম বাই এন ইকাল সাইন থিটা প্লাস একশো কুড়ি ডিগ্রি কস থিটা প্লাস একশো কুড়ি সাইন থিটা মাইনাস থার্টি ডিগ্রি এটাকে আমরা যোগ করছি বোথ সাইডে মানে কম করছি তাহলে কত হবে হয়ে সাইন থিটা প্লাস একশো কুড়ি ডিগ্রি থিটা মাইনাস থার্টি বসবে থিটা প্লাস ডিগ্রি মাইনাস আবার নিচটায় কত হবে সাইন থিটা প্লাস একশো কুড়ি ডিগ্রি কস থিটা মাইনাস থার্টি ডিগ্রি মাঝখানটা বসবে মাইনাস কস থিটা প্লাস একশো কুড়ি ডিগ্রি সাইন থিটা মাইনাস থার্টি ডিগ্রি ওপরেরটা প্লাস নিচেরটা বাই ওপরেরটা মাইনাস নিচেরটা করেছি কম্পোমেন্টারিটা করেছি লেফট সাইডটা যেরকম ছিল সেরকম রইলো এটাকে আমরা চেঞ্জ করছি না এখানটা দেখো কি হয়েছে সাইন এ প্লাস সাইন সাইনে কস বি প্লাস কস এ সাইন বি এই ফর্মেটে চলে এসছে তাহলে আমরা এখানটা লিখতে পারি সাইন এ প্লাস বি কত হবে থিটা প্লাস একশো কুড়ি ডিগ্রি থার্টি ডিগ্রি একই রকম একশো কুড়ি ডিগ্রি মাইনাস থিটা মাইনাস থার্টি ডিগ্রি কত হবে এম প্লাস এন বাই এম মাইনাস এন ইকাল টু সাইন থিটা প্লাস একশো কুড়ি প্লাস থিটা মাইনাস থার্টি ডিগ্রি এটা কত হবে থিটা প্লাস একশো কুড়ি মাইনাস থিটা প্লাস থার্টি ডিগ্রি প্লাস থিটা মাইনাস থিটা ক্যান্সেল হয়ে যাবে তাহলে কত হচ্ছে এম প্লাস এন বাই এম মাইনাস এন একটু হয়ে যাচ্ছে সাইন নাইনটি থিটা আর নিষ্ঠায় পড়ে থাকছে কত আমরা কত পারছি এম প্লাস টু থিটা বাই সাইন ওয়ান এখানটা রয়েছে সাইন নাইনটি প্লাস টু থিটা এটা কত হবে এটা হয়ে যাবে কস টু থিটা কারণ আমরা জানি যে সাইন নাইনটি প্লাস থিটা থাকলে হয়ে যায় থিটা এটা যেহেতু সেকেন্ড কোয়ার্ডে হচ্ছে সেকেন্ড কোয়ার্ডেন্টে সাইন পজিটিভ হয় তাহলে এটা পজিটিভ থাকবে একই রকমভাবে আমরা সাইন ওয়ান ফিফটিটাকেও করতে পারি সাইন নাইনটি ইন্টু ওয়ান প্লাস সিক্সটি তাহলে এটা হয়ে যাবে সিক্সটি ডিগ্রি আর এটা পজিটিভ হবে তাহলে এখানে বসবে সিক্সটি ডিগ্রি তাহলে এম প্লাস এন বাই এম মাইনাস এনিক্যালটা আমরা এটা পেয়ে যাচ্ছি নেক্সট আমরা এখানে কস সিক্সটি ভ্যালুটা বসিয়ে দেবো কস সিক্সটি ভ্যালু কত এটা হচ্ছে ওয়ান বাই টু তাহলে ওপরটায় বলছে কস টু থিটা বাই ওয়ান বাই টু তো ফ্র্যাকশানে ডিভাইডের সময় কি হয় মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায় তাহলে এখানটা হয়ে যাবে টু কস টু থিটা এম প্লাস এন বাই এম মাইনাস এনিক্যাল টু যাচ্ছে টু কস টু থিটা আমাদের এটাই প্রুভ করতে দেওয়া হয়েছিল নেক্সট প্রশ্ন দেখো এখানে দেওয়া হচ্ছে এ টেন আলফা প্লাস বি টেন বিটা ইকাল টু হচ্ছে এ প্লাস বিটা বাই টু এটা হলে প্রুভ করতে হবে কস আলফা বাই কাল এ বাই বি আমরা কি করব প্রথমে যেটা গিভেন রয়েছে সেটাকে নিয়ে আমরা কাজ করছি এখানে দেওয়া ছিল এ টেন আলফা প্লাস বি টেন বিটা ইকালটা হচ্ছে এ প্লাস বিফা প্লাস বিটা বাই টু তো আমরা এখানে কী করবো এ ট্যান আলফা প্লাস বি টেন বিটা এটা যেরকম ছিল সেরকম রইল একবার এর সাথে আমরা টেন আলফা প্লাস বিটা বাই টুটাকে মাল্টিপ্লাই করবো একবার বিয়ের সাথে আমরা টেন আলফা প্লাস বিটা বাই টুটাকে মাল্টিপ্লাই করবো নেক্সট স্টেপে আমরা এটাকে সাইড চেঞ্জ করছি তাহলে কত হবে এ ট্যান আলফা মাইনাস এ টেন আলফা প্লাস বিটা বাই টু আবার এটা কেউ আমরা সাইড চেঞ্জ করছি তাহলে কত হবে বি আলফা প্লাস বিটা বাই বি বিটা তাহলে এখান থেকে আমরা এটাই কমন নিতে পারবো তাহলে এটাই কমন নিলে পরে থাকছে টেন আলফা মাইনাস টেন আলফা প্লাস বিটা বাই টু এবার বি এ কমন ইলে কত পড়ে থাকছে বিটায় কমন নিলে পড়ে থাকছে আমরা এটাকে সাইন আর কস এ ভেঙে দিচ্ছি তাহলে কত হবে সাইন আলফা বাই কস আলফা মাইনাস সাইন আলফা প্লাস বিটা বাই টু বাই কস আলফা প্লাস বিটা এখানটায় কত হবে এখানটা হয়ে যাবে সাইন আলফা প্লাস বিটা বাই টু বাই কস আলফা প্লাস বিটা 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 বাই বাই সাইন এটাকে আমরা এলসিএম করছি এলসিএম করে মাইনাস করছি তাহলে কত হবে এখানটা বসবে কস আলফা কস আলফা মাইনাস আলফা প্লাস বিটা বাই টু এখানটায় হয়ে যাচ্ছে সাইন আলফা কস আলফা প্লাস বিটা বাই টু মাইনাস সাইন আলফা প্লাস বিটা বাই টু কস আলফা এখানটাতে আমরা একই রকমভাবে মাইনাস করছি তাহলে কত হবে লসাই করলে কস আলফা প্লাস বিটা বাই টু কস বিটা এখানটা হয়ে যাবে সাইন আলফা প্লাস বিটা বাই টু বিটা যেরকমভাবে ঠিক সেরকমভাবে মাইনাস করলাম নেক্সটে কি করবো ওপরটাকে দেখো সাইন এ কস বি মাইনাস সাইন বি কস এটা হয়ে যাচ্ছে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা তাহলে আমরা লিখতে পারবো সাইন আলফা মাইনাস

বাই দিয়ে পড়ে থাকছে কস আলফা প্লাস বিটা বাই টু কস বিটা কস কস আলফা প্লাস বিটা বিটা বাই টু তাহলে এখান থেকে আমরা এটাকে ক্যান্সেল করতে পারছি তাহলে কত পড়ে থাকবে এ ইন সাইন এটাকে যদি আমরা লসই করে মাইনাস করি এলসিম করে যদি মাইনাস করি তাহলে এখানটা হয়ে যাবে টু আলফা মাইনাস আলফা মাইনাস বিটা বাই টু এখানটা পড়ে থাকছে কস আলফা ইকালটা হয়ে যাচ্ছে বি ইন্টু সাইন একই রকমভাবে মাইনাস করছি তাহলে হয়ে যাবে আলফা প্লাস বিটা মাইনাস টু বিটা বাই বিটা বাই টু এখানটা এনার পরছে কস বিটা তাহলে এখানটা কথা হচ্ছে সাইন আলফা মাইনাস বিটা বাই টু বাই কস আলফা এই কালটা হয়ে যাচ্ছে বি সাইন আলফা মাইনাস বিটা বাই টু বাই কস বিটা তোমরা এটাকে ক্যান্সেল করতে পারবো তাহলে কত পড়ে থাকছে এ বাই কস আলফা ইকাল টু বি বাই কস বিটা এটা পড়ে থাকছে তো নেক্সট স্টেপে আমরা কি করবো কস বি এটাকে সাইড চেঞ্জ করছি এবার পাশে ডিভাইড ছিল এবার মাল্টিপ্লাই হয়ে যাবে তাহলে কত হবে কস বিটা বাই কস আলফা এটাকে সাইড চেঞ্জ করছি তাহলে হয়ে যাবে বি বাই এ উল্টে দিচ্ছি বোস সাইডে তাহলে কত বসবে কস আলফা বাই কস বিটা এ হয়ে যাচ্ছে এ বাই বি আমাদের এটাই প্রুভ করতে দেওয়া হচ্ছিল আমাদের এটাই প্রুভ করতে দেওয়া হচ্ছিল আজকের ভিডিওটাকে আমরা এখানে স্টপ করছি এর পরবর্তী চ্যাপ্টারে বাকি সামস নিয়ে আলোচনা করব ভিডিওটাকে লাইক করবেন